তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো যে নার্সিং এর কোর্সে ভর্তি হওয়ার পরে ইউনিফর্ম, বই সেগুলো কোথা থেকে পাবে। তো ইউজুয়ালি ইউনিফর্ম বা সোয়েটার, এই জিনিসগুলো, অ্যাপ্রন, যেগুলো তোমার লাগবে সেগুলো তোমার ইনস্টিটিউটই কিন্তু অর্ডার দেবে। তোমার ইনস্টিটিউটে টেলার আসবে, তোমাদের যত স্টুডেন্ট আছে ইয়ার ওয়াইজ এসে তারা তাদের মেজারমেন্ট নেবে, নিয়ে কিন্তু তোমাদেরকে ইউনিফর্ম দেবে। তার জন্য কত কী চার্জেস লাগবে সেটা তোমার ইনস্টিটিউট তোমাকে জানিয়ে দেবে। তুমি নিজের মতো বাইরে থেকে আলাদা করে কিনতে পারবে না, তাতে কিন্তু ইউনিফর্ম আলাদা হয়ে যাবে। ইউনিফর্মের মানেই হচ্ছে কিন্তু ইউনিফর্মিটি থাকবে সকলের ড্রেসের মধ্যে, তাই ইউনিফর্ম কিন্তু তোমার ইনস্টিটিউট যেটা অর্ডার দেবে তোমাকে সেটাই পরতে হবে। সেটা তোমার নর্মাল প্র্যাকটিক্যালের ইউনিফর্ম হোক, তোমার অ্যাপ্রন হোক, তোমার সোয়েটার হোক, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমার ইনস্টিটিউট অর্ডার দেবে। শুও হতে পারে তোমার ইনস্টিটিউট অর্ডার দেবে, সেটা তোমাকে সেখান থেকেই নিতে হবে। আর অনেকের ক্ষেত্রে তোমার ইনস্টিটিউট বইও অর্ডার দিতে পারে তোমার জন্য, তোমাদেরকে খালি কলেজে বা তোমার ইনস্টিটিউটে টাকা পে করতে হবে, সেখানে তোমরা পে করে দেবে আর সেখানে যা যা বই লাগবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কোনো কোনো ইনস্টিটিউটে তোমাদেরকে বলে দেওয়া হয় যে বইয়ের লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে এই এই বইগুলো তোমরা কেনো, তো সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো যেখানে বই পাওয়া যেতে পারে সেখানে গিয়ে তোমরা বই কেনো। আমরা যেমন আমাদের বিএসসি নার্সিং, এমএসসি নার্সিংয়ের সময় কলেজ স্ট্রিটে গিয়ে নিজেদের মতো বই কিনে নিতাম, আমরা ইনস্টিটিউট থেকে আমাদের আলাদা করে কোনো বুক পারচেস করার জন্য বলা হতো না বা দেওয়া হতো না, তো সেক্ষেত্রে আমরা নিজেরা গিয়ে পারচেস করতাম। তবে ইউনিফর্ম, সোয়েটার, শুজ, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বাই ইনস্টিটিউট, তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা থ্রু ইনস্টিটিউটই কিন্তু হয়। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে যারা নার্সিংয়ে অ্যাডমিশন হয়েছে তারা, আর তোমাদের মধ্যে যদি কেউ অ্যাডমিশন হয়ে থাকো তাহলে কিন্তু তারাও নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোথাও অ্যাডমিশন নিয়েছো আর কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছো।